আসসালামু আলাইকুম ভাইয়া, আমি হচ্ছি মুমিন, বুঝছেন তো? আমি যে বিষয়টা আসলে জানতে চাই যে আপনি কি কোনোভাবে হাদিস ছাড়া কোরআনের রেফারেন্স দিয়ে আমাকে বুঝাতে পারবেন যে কোরআন মিথ্যা? কিন্তু হাদিস ছাড়া কেন? আপনি মুমিন হয়ে থাকলে আপনি হাদিস ছাড়া কেন? না, হাদিস ছাড়া এই জন্যই, যেমন মোল্লারা বা হুজুররা অনেক সময় দাবি করে যে হাদিস আল্লাহ সংরক্ষণ করেন নাই, বিভিন্ন ভাবে এগুলা বিকৃতি করতে পারে, যাকে এটা বলে এটা ওঠা কে বাড়ি বলছে? এটা এটা কোন ছাগল, কোন ছাগল মোল্লা বলছে বলেন তো? ভাই, যে আপনি গালাগালি গুলা করেন এগুলা কিন্তু ভালো লাগে না আমি তো ভাই। আপনাকে আপনাকে গালি গালাজ করি নাই তো, আমি সেই ছাগল মোল্লাকে বলেছি তাই। আপনার যদি পছন্দ না হয় আমার কথা, তাহলে আপনি আসছেন কেন আমার লাইভে? আপনাকে আমি ঠিক ডাকছি, আছে, আপনাকে আমি কি ডাকছি? আমি আমার লাইভে কারে আপনাকে যদি কিছু বলি তখন আপনি বলতে পারেন, কিন্তু অন্য কাউরে যদি আমি কিছু বলি সেখানে তো আপনার বলার কিছু নাই। আর না আপনার যদি ভাইয়া, মনে হয় যে আমি আপনার যদি মনে হয় আমার কথা ভালো না, আইবেন না। আপনাকে আমি দাওয়াত দিয়ে ডাকছি, আমার লাইভে দাওয়াত না দিচ্ছি ভাই, এটা হচ্ছে আমি, যেটা আমি বলি সেটা শুনে নেন, শুনে নেন। কোন ছাগল মোল্লা আপনাকে, কোন গাধার বাচ্চা গাধা মোল্লা আপনাকে বলছে যে হাদিস সংরক্ষিত করা হয়, এই মোল্লার নামটা বলেন, কোন মোল্লা বলছে? যেমন বলতেছে, ওনারা বলতেছে যে 200 বছর পর এগুলা সংরক্ষণ করা হয়েছে বা এটা কে কে আপনাকে আমি জিজ্ঞাসা করি নাই যে কি বলছে সেটা জিজ্ঞাসা করি নাই। আপনাকে আমি বলি নাই যে অমুক মোল্লাটা কি বলছে সেটা জিজ্ঞাসা করিনি। আমি বলছি সেই মোল্লাটার নাম কি, কোন গাধা এটা এই কথাটা বলছে যে 200 বছর পর? কথাটা শুনে নেন, আপনি প্রশ্ন না শুনে উত্তর দিচ্ছেন। আপনাকে আমি জিজ্ঞাসা করেছি যে এটা কোন গাধা মোল্লা বলেছে যে 200 বছর মুহাম্মদের জীবদ্দশাতেই হাদিস সংরক্ষণ করা হয়েছে। আমি আপনার যে আপনি যে মোল্লা থেকে শুনছেন সেই মোল্লাকে কানে ধরে আমার লাইভে নিয়ে আসবেন, কানে ধরে আমার লাইভে নিয়ে এসে আমার সাথে কথা বলাতে বলবেন যে আপনি মিথ্যা কথা বলেন। আমি বললাম মোহাম্মদের জীবদ্ দশাতেই, মোহাম্মদ জীবিত থাকা অবস্থাতেই হাদিস সংরক্ষণ হয়েছে, 200 বছর পর তো অনেক পরের কথা, মোহাম্মদ বাইকে ছিল তখনই হাদিস লেখা হয়েছে। যে আচ্ছা, কেউ যদি এই কথা বলে যে মোহাম্মদের মৃত্যুর 200 বছর পর হাদিস লেখা হয়েছে, তারে কানেটা ধইরা আমার লাইভে নিয়ে আসবেন, আমি তারে হাদিস পড়ায় দিব। ওই যে ওই সমস্ত ছক্কু মোল্লা এলাকার যে ছক্কু মোল্লা গুলা, এগুলো তো ইসলাম সম্পর্কে কিছু জানে না, এগুলো তো গাধা নকল করে পাশ করা মোল্লা হয়েছে। এগুলারে আমি এরকম অনেক মোল্লারে আমি বৈশা বৈশা পড়াইতে পারি। হ্যাঁ, ওরা যে স্কুলে পড়বে সেই স্কুলে একমাত্র গিরি করতে পারি আমি। হ্যাঁ, ইসলাম সম্পর্কে আমার যে জ্ঞান আছে, এরকম হাজার হাজার মোল্লা, আমি স্কুল খুললে এরকম হাজার হাজার মোল্লা সেখানে ঢুকতে পারবে না, না সেটা জানি, সেই স্কুলে চান্স পাবে না, সেই স্কুলে এই অ্যাডমিশন টেস্টই ফেল করবে। আমি যদি একটা স্কুল খুলি ইসলাম নিয়ে, যদি আমি স্কুল খুলি সেখানে এই সমস্ত মোল্লা তো অ্যাডমিশনই নিতে পারবে না, তো পড়ালেখা করা তো দূরের কথা। হ্যাঁ, আপনি আসছেন সেই সমস্ত ছোক্ক মোল্লা ফালতু মোল্লা গুলার রেফারেন্স নিয়ে আমার কাছে আইসা বলতেছেন অমুক মোল্লায় কইছে, ভাই অমুক মোল্লায় কি কইছে এটা দিয়ে আমার কিছু যায় আসে? আমি যে রেফারেন্স দেই সেগুলো হচ্ছে ইসলামের সবচেয়ে অথেন্টিক রেফারেন্স, পৃথিবীর কোনো স্কলার, ইসলামের স্কলার সেগুলাকে অস্বীকার করতে পারবে না। আর আপনার এলাকার ছোক্ক মোল্লা কলিমুদ্দিন মোল্লা কি কইছে এটা দিয়ে ভাই আমার কি দরকার, আমার কি কাম? ভাইয়া, আপনি কি আসলে মানে হাদিসের রেফারেন্স ছাড়া কোরআন থেকে প্রমাণ করতে পারবেন কিন্তু যে হাদিসের রেফারেন্স ছাড়া কেন সেটা আপনাকে আগে এক্সপ্লেইন করতে হবে। হাদিস এবং কোরআনের ভিতরে কোনো পার্থক্য নেই। আচ্ছা, আমি হাদিস আল্লাহ মানি, রহি, শুনে কথা শুনেন, আপনি হাদিস না মানলে আপনি আপনি কোনো মুসলমান না। আপনি যদি হাদিস না মানেন তাহলে আপনি কোনো মুসলমান না। আচ্ছা বুঝলাম, আমি আল্লাহ মুসলমান না রহি, হই। আল্লাহর ওহি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কোরআন, একটা হচ্ছে হাদিস, দুইটাই আল্লাহর ওহি। এটা পৃথিবীর যে কোনো বড় আলেমকে গিয়ে জিজ্ঞাসা করবেন, হুজুর হাদিস কি আল্লাহর ওহি, হাদিসও কি আল্লাহর ওহি? পৃথিবীর যারা পড়ালেখা করা আলেম, যারা হচ্ছে যে ছক্কু মোল্লা না, আপনার এলাকার ওই যে ছক্কু মোল্লা না, যারা পড়ালেখা করা আলেম, তারা এক বাক্যে বলবে আপনাকে আল্লাহর ওহি দুই প্রকার, এক হচ্ছে কোরআন, এক হচ্ছে হাদিস, হাদিসও হচ্ছে আল্লাহর ওহি। ইসলামের মানে ইসলাম অনুসারে হাদিসও হচ্ছে আল্লাহর ওহি। আপনি যদি বলেন হাদিস মানি না, আপনি হাদিস আপনি কোরআন অস্বীকার করতেছেন, কারণ কোরআনই বলা আছে হাদিস মানতে হবে। আপনি যদি বলেন যে আমি শুধু কোরআন মানি, কোরআনই বলা আছে হাদিস মানতে হবে আপনার। হাদিস যদি না মানেন তাহলে আপনি কোনো মুসলমান না, এটা কোরআনই বলা আছে, তাহলে আপনি কোরআন মানেন? ঠিক আছে, কিন্তু আপনি কি শুধু কোরআন থেকে প্রমাণ করতে পারবেন যে আমি শুধু কোরআন থেকেই প্রমাণ করতে পারবো যে আপনার হাদিস মানতে হবে? যদি না আমি এটা কোরআন যদি আমি কোরআন থেকে প্রমাণ করি যে আপনার হাদিস মানতে হবে, তাহলে তো আপনার হাদিসও মানতে হবে। সেটা প্রমাণ করা লাগবে না, সেটা আমি জানি, কিন্তু হচ্ছে না, তাহলে আপনি জানেন, আপনি জানেন যে কোরআনই বলা আছে যে হাদিস অবশ্যই একজন মুসলমানের মানতে হবে, হাদিস না এটা আমি অবশ্যই জানি, আল্লাহর ওহী। লাগবে না, এটা আমি এখন আপনাকে প্রমাণ দেখাবো তো যে আপনি যদি বলেন যে আমি শুধু কোরআন মানি হাদিস মানি না, কোরআন মানলে আপনার হাদিস, আপনি তো হাদিসও মানেন, কারণ কোরআনই, আপনি যদি কোরআন মানে না থাকেন, কোরআনে বলা আছে হাদিস মানতে হবে, নবী যে সুন্নাত পালন করছে
সেই সুন্নাহকে মানতে হবে, সুন্নাহকে আঁকড়ে ধরতে বলা হয়েছে। তাহলে আপনি যদি কোরআন মানেন তাহলে অবশ্যই হাদিস মানতে হবে, তাহলে আপনি হাদিস মানেন না এটা কেমন কথা ভাই? মানে এটা কোন লজিক হইলো তাহলে ভাই? লজিক না, বিষয়টা হচ্ছে আপনি শুধু কোরআন থেকে প্রমাণ করতে পারবেন যে শুধু কোরআন থেকে, কোরআন তো কোনো মুহাম্মদ কবে কি করছে সেগুলো সম্পর্কে তো কোরআনে কথা কিছু বলা নেই, এটা তো জীবনী গ্রন্থ না, কোরআন তো কোনো জীবনী গ্রন্থ না, বা কোরআনে তো এটা বলা থাকবে না যে এটা সত্য নাকি এটা মিথ্যা। কোরআনে হচ্ছে কিছু নীতি নির্দেশনামূলক বক্তব্য, কোরআন থেকে প্রমাণ করা যাবে কোরআন যে মিথ্যা সেটা কোরআন থেকে প্রমাণ করা যাবে, কিন্তু সেদিকে আমি কেন যাবো ভাই? আপনার কোরআনে তো বলা আছে হাদিস মানতে হবে, সেটার আমার প্রয়োজন কি কোরআন থেকে কোরআন মিথ্যা প্রমাণ করার? যেখানে কোরআনে স্পষ্ট ভাবে বলা আছে হাদিস মানতেই হবে, সেখানে আমার তো এটা করার প্রয়োজনই নেই। না যদি আপনি কোরআন থেকে প্রমাণ করতে পারেন তাহলে আমার একটু হেল্প হয়। না কোরআন থেকে আমার মানে আমি করতে পারবো অবশ্যই, কিন্তু আমার তো এটা প্রয়োজনই নেই, দরকার কি আমার? আমার হাদিস আছে, কোরআনই বলা আছে হাদিস মানতে হবে, হাদিস থেকে আমি সব দেখাই দিতে পারি যদি পারি, তাহলে কোরআন থেকে আমি পারবো। যেমন ধরেন কোরআনে বলা আছে দুই সমুদ্রের পানি একত্রিত হয় না, এটা একেবারে মিথ্যা কথা, একেবারে হাসাহাসির মতো অবস্থা। হ্যাঁ, দুই সমুদ্রের পানি একত্রিত হয় না, সংশয় ডটকমে গিয়ে পড়েন এই লেখাগুলো। তারপরে কোরআনে বলা আছে যে পৃথিবী এবং মহাকাশ এই দুইটাকে যখন সৃষ্টি করা হয়েছে, পৃথিবীকে আগে সাজানো হয়েছে পরে মহাকাশকে তৈরি করা হয়েছে, মানে মহাকাশের যে গ্রহ নক্ষত্র সেগুলো তৈরি করা হয়েছে পৃথিবীকে সাজানোর পরে। এটাও ফালতু কথা, হাসাহাসি করার মতো কথা। আচ্ছা ভাইয়া, এগুলো নিয়ে জাকির নায়েকের ব্যাখ্যাটা দিছোটা কি আপনি জানেন ভাই? জাকির নায়েকের কথা, জাকির নায়েককে তাহলে নিয়ে আসেন ভাই, আপনার পক্ষে যদি সম্ভব হয় জাকির নায়েককে এখানে নিয়ে আসেন ভাই। আমার তো সম্ভব না তাইলে ভাই, কথা বলে লাভ, জাকির নায়েকের কথা বলে লাভ কি ভাই? লাভ আছে কোনো? তার সাথে ডিবেট আপনি যান, আমি কেন যাব তাকে? সে তো ডিবেট করে না, সে হচ্ছে মানুষের প্রশ্ন শুনে, প্রশ্ন শুনে তার মাইকটা অফ করে দিয়ে সে বর্বর বর্বর করে। আমি কেন আনতে যাব? আপনারা যদি চান তাহলে আপনারা নিয়ে আসেন, আমি তো বাংলাদেশের সমস্ত আলেমদেরকে চ্যালেঞ্জ দিয়ে রাখছি ভাই। আমি তো ছোট মানুষ তাহলে তো এটার কথা বলে লাভ কি? তাহলে আপনি জাকির নায়েকের প্রসঙ্গ তুলে লাভ কি? যদি আপনি না আনতে না পারেন তাহলে লাভ কি? আমার দরজা তো সবার জন্য খোলা, জাকির নায়েকের জন্য খোলা, আনেন। অথবা সে যদি এরকম লাইভ ডিবেট করতে চায় তাকে লাইভ ডিবেট করতে বলেন, তার লাইভে আমি যাবো না হয় দরকার হইলে, সে যদি লাইভ ডিবেট পরিচালনা করে সেখানে আমি গেলাম, অসুবিধা কি? নাহলে আমার লাইভে সে আসলে অসুবিধা কি? কিন্তু আপনি এই ধরনের কোনো বিতর্ক তো সে কখনো করেই নাই। এই যে আপনি যে এখন কথা বলার স্কোপটা পাচ্ছেন, আমিও কিছু কথা বলতেছি, আপনিও কিছু কথা বলতেছেন, এরকম তো বিতর্ক জাকির নায়েক জীবনে কখনো করে না। সে মাইক নিয়ে বসে থাকে, একটা দর্শক একটা প্রশ্ন করে, তারপর তার মাইকটা থামায় দেয়, তারপর সে বর্বর বর্বর করে কিছু বলে, তখন যদি দর্শক আবার কিছু বলতে চায় তখন তাকে থামায় দেয়, বলে না আপনার প্রশ্ন শেষ, আপনি আবার লাইনে দাঁড়ান, লাইনে দাঁড়ায় আবার লাইন অনুসারে আসলে তখন আবার বলতে পারবেন। এইভাবে তো ডিবেট হয় না তো, এটা কি ডিবেট বলে? এটা বলে প্রশ্ন উত্তর। জাকির নায়েক ডিবেট করে নাই। ওই যে খ্রিস্টান এক পাদ্রির সাথে করলো না, আমার সময় নেই ভাই, আমি কোরআন হাদিস থেকে মানে বলি, আমার কথা বলি যেগুলো সেগুলো কোরআন হাদিস থেকে বলি। জাকির নায়েকের পুসারই আমার টাইম নেই, আমি যে রেফারেন্স গুলো দিই সেগুলো ইসলামের সবচেয়ে অথেন্টিক রেফারেন্স। জাকির নায়েকের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী এগুলো উল্টে দেওয়া যাবে না, বুঝতে পারছেন ভাই? কোন থেকে প্রমাণ করা মানে প্রমাণ করলে ভালো? আমি যেটা বলেছি সেটা কি আপনি বুঝতে পারছেন? আমি যে রেফারেন্স গুলো দিই, জাকির নায়েকের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী একত্র হইলেও আমার রেফারেন্স ভুল প্রমাণ করতে পারবে না। কথাটা কি বোঝা গেছে ভাই? লাস্ট একটা প্রশ্ন করি ভাই, আমার কথাটা কি বোঝা গেছে? বোঝা গেছে ভাই। হ্যাঁ, যেটা আবারও শুনেন, আমি যে রেফারেন্স দিই ইসলামের যে অথেন্টিক রেফারেন্স দিই, এটা জাকির নায়েক কেন, জাকির নায়েকের চোদ্দ গোষ্ঠী একত্র হইলেও সেই রেফারেন্সের এদিক সেদিক করতে পারবে না, ও ব্যাটার পক্ষে সম্ভব না, কারণ ওর থেকে অনেক বড় হচ্ছে। কোনো স্কলারই না জাকির নায়েক, কোনো স্কলারই না জাকির নায়েক, হচ্ছে একজন দায়ী, ইসলামের দায়ী মানে ইসলামের প্রচারক। স্কলার হচ্ছে কারা আপনাকে আমি বলে দিই, ইসলামের স্কলার হচ্ছে কারা, মানে আলেম হচ্ছে কারা? মনে করেন বাংলাদেশে আলেম হচ্ছে ডক্টর আবু বকর জাকারিয়া, তিনি হচ্ছেন একজন আলেম। তারপর মনে করেন যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তিনিও একজন আলেম। মুফতি ইব্রাহিম, তিনি একজন আলেম। এরা হচ্ছে ইসলামের আলেম, ঠিক আছে? জাকির নায়েক হচ্ছে একজন দায়ী। জাকির নায়েকের ইসলাম বিষয়ে কোনো ডিগ্রি নাই, কোনো মানে পড়ালেখা নাই, কোনো একাডেমিক পড়ালেখা নাই। ইসলামের আলেম হইতে হইলে ইসলামের একাডেমিক পড়ালেখা লাগে, জাকির নায়েক তো কোনো আলেমই না।
তাহলে যাকে আমি প্রশ্ন করতে পারি, আমার রেফারেন্স সে, আমি যে রেফারেন্স দিব সেটা সে পাল্টাবে কেন? সে তো কোনো আলেমই না, তার পক্ষে তো সম্ভবই না কোনো ইয়া করার। সে শুধু সেই আলেমদের রেফারেন্স গুলা কোট করতে পারে, যে অমুক আলেম বলছে, মনে করেন ইবনু হাজার আসকালানি কি বলছে বা ধরেন নাসিরুদ্দিন আলবানি কি বলছে, সেটা সে কোট করতে পারে। তো সে যেখান থেকে কোট করবে সেটা তো আমি দিয়েই দিচ্ছি, নাসিরুদ্দিন আলবানি কি বলছে, ইবনু হাজার আসকালানি কি বলছে, ইমাম বুখারি কি বলছে, সেটা আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে ভাই, আমি কি আপনি শেষ 1 মিনিট সময় দিলাম, বলেন আপনার কিছু বলা থাকলে বলেন ভাইয়া। এই যে একই কোরআন হাদিস একই কিছু পড়ে কেউ হয় খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর বা জাকির নায়েক, কেউ হয় আসিফ মহিউদ্দিন, কেন? এটার কারণ হচ্ছে কেউ যা যা প্রত্যেকের তো ভাই যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করাটা প্রত্যেক মানুষের পক্ষে সম্ভব না। কারণ আমি আমাকে ছোটবেলা থেকে যে জিনিসটা শেখানো হয়েছে, অনেক মানুষ আছে সেই জিনিসটা কি মেনে নেয়, সেই জিনিসটা কি অ্যাকসেপ্ট করে নেয়, আবার অনেক মানুষ আছে সেই জিনিসটাকে প্রশ্ন করে যে না আমার আমার মনে হচ্ছে আমি যাচাই করে দেখি এটা আসলে সত্য কিনা। আপনিও দেখবেন আপনার জীবনেও দেখবেন যে ছোটবেলা আপনার বাবা মা যা শিখেছে, অনেক ছেলে পেলে আছে বিনা দ্বিধায় মেনে নিছে, হ্যাঁ এটাই সত্য। আবার অনেক ছেলে পেলে আছে যারা মনে করবে যে না এটা একটু চিন্তা করে দেখি তো এটা সত্য কিনা, এটা আসলে সঠিক কিনা, তারা একটু চিন্তা ভাবনা করে যুক্তি দিয়ে যাচাই বাছাই করে দেখছে। কিছু ছেলে হবে এরকম যারা হচ্ছে বিশ্বাস করে ফেলবে, যেটা শুনবে সেটাই বিশ্বাস করবে, কিছু লোক হচ্ছে গিয়ে আবার যাচাই করে দেখতে চেষ্টা করবে। এই কারণেই একজন হবে মানে মানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, বা একজন হবে ডক্টর আবু বকর জাকারিয়া, আর একজন হবে আসিফ মহিউদ্দিন। ঠিক আছে, কারণ সবার তো যাচাই করার ইয়াটা থাকে না, সবাই যাচাই করার মানে ইচ্ছাটাই থাকে না, অনেকে আছে যাতে করবেই না মাইনে নিবে। আপনি যে রেফারেন্স গুলা দেন এগুলা বা এগুলা তো কোরআন হাদিসের, এগুলা পড়েও কি একজন মানুষের মানে বিশ্বাস রাখা সম্ভব? হ্যাঁ অবশ্যই বিশ্বাস রাখা সম্ভব। কারো যদি মানে মনে করে যে আমি অন্ধভাবে বিশ্বাস করব, যাই হোক যুক্তি যাই দেখাক না কেন আমি অন্ধভাবে বিশ্বাস করব, আমার বিশ্বাস কেউ তলায় দেওয়া যাবে না, যত প্রমাণই থাকুক আমি অন্ধভাবে বিশ্বাস করব, তাহলে তো সে তার পক্ষে বিশ্বাস করা সম্ভব। আপনি এই রেফারেন্স গুলা পড়ে আপনার মনের ভিতরে যে নেতিবাচক একটা মানসিকতা তৈরি হয়, এটা বুঝি তাদের ভিতরে তৈরি হবে না, নাকি তাদের কাছে তাদের কাছে তারা এটাকে চেষ্টা করবে যে এটাকে কোনোভাবে এদিক সেদিক করার? দেখেন তো মুমিন আমাদের লাইভে যুক্ত হয় কিভাবে টানা পেঁচায়। কালকে একজন এসে বলল যে আমার নবী কাউরে মারে নাই, তখন আমি দেখাইলাম মারছে, তখন বললো এগুলা একটা কারণে মারছে ভাই, এটার একটা কারণ ছিল, এমনি এমনি তার মারে নাই। তখন তাকে জিজ্ঞেস করলাম যে তাহলে এমনি এমনি কেই তো এমনি এমনি মারে না, প্রত্যেকেরই তো একটা কারণ থাকে, কিন্তু এই কারণে কি কাউকে কটুক্তি করার জন্য কি কাউকে হত্যা করা যাবে, যায়, এটা কি জাস্টিফাইড? তখন সে বলছে হ্যাঁ ঠিকই আছে, কটুক্তি করছে মারছে তো কি, আমরা মুসলিম আমরা এটা খুন রে খুন মনে করি না, আমার নবী খুন করলে এটা খুন না। তো ভাই এরকম যদি কেউ চিন্তা ভাবনা করে তাহলে তারা কি বলার আছে? গতকালের লাইভ দেখেন, গতকালের লাইভে একজন এসে বলছে আমার নবী যদি খুনাখুনি করে সন্ত্রাস করে তাহলে এটা এটা সন্ত্রাস বলবো না আমরা, এটা বলবো ভালো কাজ, অন্য কেউ করলে এটা বলবো সন্ত্রাস, এটা সরাসরি একজন এসে বলছে কথা। মারেন নাই, ঠিক আছে ভাই আপনাকে তাহলে আজকে বিদায় জানাই। না ভাই, ইয়া বিষয়টা হইলো কি, খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর তো ছিলেন উনি, আমি মনে করি উনি ইসলাম বিষয়ে অনেক কিছু জানে। আব্দুল্লাহ জাহাঙ্গীর উনি তো মারা গেছেন, হ্যাঁ উনি ওনার মতো একজন বড় মানুষ বা আমার মনে ওনার কিছু বিচার বিবেচনাও আছে, উনি কিভাবে খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর হয় আর আপনি কিভাবে আসিফ মহিউদ্দিন হন, আমার এইটাই প্রশ্ন। একই কোরআন হাদিস পড়ে তো এটা তো ওনার তো উনি তো এই বিষয়ে অবশ্যই একজন মানে ভালো পণ্ডিত লোক, পড়ালেখা করা লোক, তো ওনার বই পড়লে তো আমি দেখি যে উনি মানে নাস্তিক হওয়াটাই তো আসলে লজিক্যাল, ওনার বই পড়লেই তো, ওনার যে যে অনুবাদ করা একটা বই আছে আল ফিকহুল আকবর, সেটা পড়লে তো আমি আমি বুঝলাম যে এটা তো নাস্তিকই হইতে হবে মানুষের, নাস্তিক হওয়া ছাড়া তো উপায় নেই। তাহলে মানে উনি আপনার কি কোথাও গ্যাপ আছে যার কারণে উনি একরকম আপনি আরেক রকম? ভাই আমার গ্যাপ আছে কিনা, যদি আমার গ্যাপ থাকে তাহলে তো আপনাকে সেটা প্রমাণ করে দেখাইতে হবে যে এই জায়গাটাতে আপনার গ্যাপ আছে। আপনি যদি মানে হুদাই মুখে মুখে বলেন তাহলে তো আমিও বলতে পারি আব্দুল্লাহ জাহাঙ্গীরের অনেক গ্যাপ ছিল এই জন্য সে নাস্তিক হতে পারেনি, এটা তো আমি বলতেছি না, আপনার যদি গ্যাপ থাকে সেটা তো আপনার দেখাইতে হবে, তো প্রমাণ ছাড়া তো আপনি দাবি করতে পারেন না। আপনার গ্যাপ দেখানোর মতো জ্ঞান আমার নাই, আমি সেটা মানি। তাহলে তো এই কথা বলে লাভ কি ভাই? ঠিক আছে ভাই আপনাকে তাহলে আজকে বিদায় জানাই, মনে হয় হুদাই আপনি কথা বলে যাচ্ছেন, কথার কোনো ইয়া নাই, আসলে খুব একটা মানে দরকারি কথা না, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, কিন্তু আপনার কথাগুলো আসলে দরকারি কথা না অদরকারি কথা। ঠিক আছে ভাই তাহলে আপনাকে আজকে বিদায় জানালাম। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আচ্ছা ভাই আপনিও ভালো থাকবেন, আপনাকে আপনার জন্য শুভকামনা রইলো।